আসসালামু আলাইকুম। মেঘালয় ট্যুরের ষষ্ঠ পর্বে আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমাদের ফুটফল শেষ করে আমরা জাস্ট বিকেলবেলায় তখন শিলং শহরের উদ্দেশ্যে রওনা করেছি। এটা হচ্ছে আসলে শেষ বিকেলের চেরাপুঞ্জি থেকে আমরা যখন শেষ বিকেলে চলে যাচ্ছি শিলংয়ে সেই রাস্তাটা। আসলে শিলং চেরাপুঞ্জি পুরোটাই হচ্ছে পাহাড়ের উপরে, যার জন্য মেঘের খেলা সবসময়ই কম বেশি দেখা যায়। মেঘের ভেলায় চড়ে সবসময় আসলে চড়া যায় এখানে। এই জায়গার লোকেশনটাই হচ্ছে আসলে এরকম একটা লোকেশন। তো শেষ বিকেলে আমরা নেমে যাই শিলং পুলিশ বাজারের পাশে। আসলে পুলিশ বাজার পাশে না, এটা হচ্ছে এমজি রোডের পাশে। তো এখানে গাড়ি যেতে পারে না, তো এখানে একটা পার্কিং এর স্পেস আছে, সেই পার্কিং স্পেসেই নেমে যেতে হয়। নেমে হেঁটে এমজি রোডে যেতে হয়, কারণ বুঝতে পারি পরে যখন এমজি রোডে যাই আসলে সেখানে পার্কিং এর কোনো প্লেস নেই। আর এত বিজি সিটি, যার জন্য সেখানে গাড়ি থামিয়ে যে কোথাও কোনো কিছু করবে সেটার সিস্টেম নেই। তাই মেন শহরের রাস্তা থেকে একটু পিছন দিকে নেমে যেতে হয়, নেমে তারপর হেঁটে যেতে হয়। তো আমরা হেঁটে হেঁটে প্রথমে আসি এমজি রোডে। এটা হচ্ছে আসলে এমজি রোড। তো এই রোডের আশেপাশেই প্রচুর পরিমাণে থাকার জন্য হোটেল আছে এবং শপিং মলগুলো, এগুলি সবগুলো সব এই পাশেই। শপিংয়ের জন্য রাস্তার দুই ধারে প্রচুর পরিমাণে শপ রয়েছে, এখানে থাকার জন্য হোটেল রয়েছে। তো যদি কেউ এখানে থাকতে চান তো সেখানে থাকতে পারেন। আর এই এমজি রোড ধরে সোজা হেঁটে গেলেই চলে যাবো একদম মেন্স পয়েন্টে, যেটা বলে পুলিশ পিপি, পুলিশ প্লাজা। তো আমরা হেঁটে হেঁটে প্রথমে চাচ্ছি যে আমরা আগে পুলিশ প্লাজায় যাব। তো পুলিশ প্লাজার আশেপাশে থাকার ইচ্ছা আমাদের, তার জন্য আমরা হেঁটে মেন পুলিশ প্লাজার দিকে চলে আসছি। তো এটাই হচ্ছে আসলে পুলিশ প্লাজার মেন চত্বর, যেটা বলে আই লাভ ফিলিং দেখা যাচ্ছে যে পুলিশ প্লাজা, এটা হচ্ছে মেন চত্বরটা। এত বেশি ব্যস্ততা এখানে আসলে, গাড়ির যেরকম প্রেশার মানুষের সেরকম প্রেশার। তো প্রচুর পরিমাণে আসলে এখানে বিজি সিটি বলা চলে। তো এখানে প্রথমেই আমরা যখন আসি তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাব। তারপরে এসেই গুগলে সার্চ করি এবং অন্যান্য গ্রুপগুলোতে সার্চ করি যে আসলে এখানে ভালো হোটেল কী আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি গুগল করে করে বিভিন্ন হোটেলে যাচ্ছিলাম, রেট দেখছিলাম, রুম দেখছিলাম, এভাবে দেখে দেখেই আমরা আমাদের রুমটা ফাইনাল করি। যেহেতু হোটেল নিতে নিতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাই রাস্তার খাবারের জন্য, কারণ এখানে 8:30টার মধ্যে মোটামুটি সব অফ হয়ে যায়। তো খাবার আসলে ঘুরতে ঘুরতে একটা বুঝতে হোটেলে খেয়েছিলাম, কিন্তু খাবারটা মোটেও ভালো লাগেনি। কিন্তু আমরা ঘুরতে ঘুরতে যখন আসলে দেখলাম দিল্লি মিষ্টান্ন ভাণ্ডার নামে এই মিষ্টির দোকানটা, প্রচুর পরিমাণে আইটেম, মিষ্টির কোনো ভ্যারাইটি শেষ নেই, এত বেশি পরিমাণ মিষ্টির ভ্যারাইটি এখানে। তো আমরা এখান থেকে কিছু টেস্ট করেছিলাম, মোট 5-6 রকমের আইটেম টেস্ট করেছিলাম দুই বন্ধু। তো এখান থেকে টেস্ট করার পরে আমরা নেক্সট দিনের আবার গাড়িরও বুকিং করে ফেলি এখানে কথা বলে বলে, যেমন নেক্সট টাইম কোথায় কোথায় যাবো পরের দিন। তো আমরা এই রাতটা ওখানে স্টে করেই সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে যাই খুব সকাল সকাল, যেহেতু আমাদের এখান থেকে অনেকগুলো কাজ আছে। সকালে আমরা ঘুরব এখানে স্পটগুলি দেখে, আমরা সোজা চলে যাব গুয়াহাটি। গুয়াহাটি থেকে ট্রেন ধরে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা চলে যাব নাগাল্যান্ডের জুকো ভ্যালিতে। তো অনেকগুলো কাজ আছে, তার জন্য আমরা খুব সকাল সকালই বেরিয়ে যাই নাস্তা না করে গাড়ি নিয়ে। তো আমরা প্রথমে বের হয়ে গিয়েছি, এখন সম্ভবত প্রথম আমরা যাব হচ্ছে এলিফ্যান্ট ফলসের দিকে। তো আমরা সকালে বের হয়ে গিয়েছি এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে, হোটেল থেকে আমরা গাড়ি নিয়ে ভিড় হয়ে গেলাম। এই রাস্তাটা হচ্ছে শিলং শহরে এন্ট্রি পয়েন্ট। তো আমরা আসার সময় ভিডিও করতে পারিনি, যেহেতু প্রায় বিকাল হয়ে গিয়েছিলো, একটু গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। তো সকালবেলা যখন বের হয়েছি তখন আসলে পরিবেশটা খুবই সুন্দর ছিল, চমৎকার। তো এটা হচ্ছে শহরের ঢোকা এবং বের হওয়া দুইটারই একটা রাস্তা,
এবং এই রাস্তাটা হচ্ছে এখন কাজও চলতেছে সামনে দেখতে পারবেন এই রাস্তাটা আমরা 6 লেন নাকি করবে এটা সরাসরি আমাদের সিলেট থেকে সিলেট আমরা ডাউকি ডাউকি টু শিলং পর্যন্ত এই রোডটা হবে 6 লেনের পুরোপুরি যাতে পর্যটনের সুবিধা হয় রাস্তার এই পোরশনটা খুবই চমৎকার ভিউ ছিল এই রাস্তাটার একদম শেষের মধ্যে এখানে আসলে রাস্তা সুন্দর হওয়ার কারণ আছে পরিবেশটা এখানে হচ্ছে সম্ভবত ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ই আছে ক্যাম্প আছে এখানে যার জন্য এই রাস্তাটা অনেক সুন্দর ছিল পরিবেশটা খুবই চমৎকার ছিল আমরা মেইন রোড থেকে ডান দিকে প্রবেশ করেছি এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের এন্ট্রি রাস্তাটা এই রাস্তা ধরে আমরা চলে যাব তো এরিয়াটা হচ্ছে সম্ভবত রেস্ট্রিক্টেড এয়ারফোর্স বলেছিলাম যার জন্য পরিবেশটা অন্যরকম এবং এখানে পারমিশনের ব্যাপার আছে এখানে ফি দেওয়ার ব্যাপার আছে তো এখান থেকে আমরা পারমিশন এবং ফি যেটা এই দুটোই কাজ শেষ করে আমরা গাড়ি নিয়ে ভিতরে চলে যেতে পারি এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের পার্কিং এরিয়া এখানে যদি সকালে আমরা নাস্তা করে নিই আমাদের ড্রাইভার সাহেব বলেছিল এখানে নাস্তা করে নিতে এখানে নাস্তা করে ভালো হোটেল আছে এখানে কিছু শপও আছে কিন্তু আমরা এখানে আসলে নাস্তা করিনি আমরা জাস্ট এটা দেখেই বের হয়ে যে একটা চমৎকার ধাবাতে নাস্তা করি ধাবাটার খাবার আসলে চমৎকার ছিল ধাবাটাকে আমরা দেখতে পারো ভিডিওতে আমরা এখন এন্ট্রি করতেছি হচ্ছে ফলস দেখার জন্য এখানে একটা আছে সিস্টেম আছে এখানে এই ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলার জন্য এক নির্দিষ্ট ফি এর বিনিময়ে আমাদের আর সেটা ইন্টারেস্ট ফিল করিনি আমরা সরাসরি সিঁড়ি দিয়ে নেমে চলে যাই এলিফ্যান্ট ফলস দেখার উদ্দেশ্যে মেইন গেট দিয়ে ঢোকার শুরুতেই সাউন্ড পাওয়া যাচ্ছিলো ফলসের এবং ঢুকেই খুব বেশি না জাস্ট এতটুকু রাস্তা ক্রস করে ডান দিকেই ফলসটার প্রথম স্টেপ দেখা যায় এই ফলসটা তিনটা ভাগে ভাগ করা আছে ডান দিকে ঢুকিয়ে প্রথমে প্রথম স্টেপ এবং বাঁ দিক দিয়ে রাস্তা দিয়ে নেমে গেলেই সেখানে সেকেন্ড স্টেপ এবং থার্ড এবং লাস্ট স্টেপটা দেখা যায় তো এভাবে ভাগ করা আছে সুন্দর করে আমরা প্রথম স্টেপটা এখন দেখবো তারপর সেকেন্ড স্টেপ তারপর থার্ড স্টেপ যখন দ্বিতীয় স্টেপে যাচ্ছিলাম তখন নিজেদের মধ্যে কথা হচ্ছিলো আসলে তখন আকাশটা খুবই মেঘলা ছিল এবং মনে হচ্ছিলো এখনই বৃষ্টি নেমে যাবে আমরা আসলে বৃষ্টির কোনো প্রিপারেশন নিয়ে আসিনি গাড়িতে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের রেইনকোট ছিল কিন্তু আমরা আসলে কিছু নিয়ে আসিনি ভেবেছিলাম বৃষ্টি হবে না তো তখন একটু ভয়েই ছিলাম যে আসলে বৃষ্টি শুরু হয়ে গেলে কী করবো তো যাই হোক শেষ পর্যন্ত বৃষ্টি নামিনি
যদিও খুব সকাল সকালে গিয়েছিলাম আমরা, ভেবেছিলাম হয়তো পর্যটক কম থাকবে, কিন্তু সকাল, তারপরে পর্যটকের কোনো কমতি ছিল না মোটামুটি সেই সময়। দেখেন সেকেন্ড স্টেপটা হচ্ছে জাস্ট এখান থেকেই, সেকেন্ড স্টেপটা দেখা যায় ডান দিকে, সেকেন্ড স্টেপ এখানে একদম মোটামুটি ভিড়ে জমে গিয়েছিলো। তো মানুষজন আসলে এক্সকিউজ মি বলে সরিয়ে আমাদের নিচের দিকে নামতে হয়েছে। এই স্টেপটা থেকে আসলে সেকেন্ড স্টেপটা দেখা যাচ্ছে ডান দিকে এবং বাঁ দিকে থার্ড স্টেপটা, যার জন্য এই জায়গাটায় ভিউ পয়েন্টটাতে লোকজন একটু বেশি জড়ো হয়ে থাকে। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের থার্ড স্টেপ। সত্যিকার অর্থে চেরাপুঞ্জিতে এত সুন্দর সুন্দর ঝর্ণা দেখে এসেছি, দেখে আসার পরে এটাকে আসলে সেরকম কিছু মনে হচ্ছে না, খুব সাদা মাটাই কিছু মনে হচ্ছে আসলে। কিন্তু যেহেতু একটা স্পট দেখতে হবে, দেখছি নিজের মতো করে দেখে চলে গিয়েছি, আসলে সময় খুব কম স্পেন্ড করেছি এখানে আমরা। তো এটা ছিল থার্ড স্টেপটা। তো একটা জিনিস মাথায় ঘুরবার কাছে, যেটা এলিফ্যান্ট ফলস নাম কেন হলো, তো উপরে যে আসলে তখন দেখতে পারি যে একটা সাইনবোর্ড আছে, এটাতে আসলে একটা পাথর ছিল, যে পাথরটা দেখতে অনেকটা এলিফেন্টের মাথার মতো ছিল, কিন্তু এটা একটা প্রাকৃতিক দুর্যোগের সময়ে সম্ভবত এই মাথাটা ভেঙে পড়ে যায়, যার জন্য এখন আর সেটা স্পষ্টভাবে কিছু বোঝা যায় না যে এটা এলিফেন্ট ফলস কেন হলো। তো এটা উপরে সবার প্রথমেই একটা সাইনবোর্ডে জিনিসটা সুন্দর করে লেখা আছে। এই ফলস থেকেটা শেষ করেই আমরা বের হই। আমরা আসলে ওই যে বললাম যে নাস্তা করতে চলে যাই, সেই ধাবাটা দেখবেন। তো ধাবাতে যে আসলে খুব ভালো একটা নাস্তা করেছি আমরা, তো সুন্দর একটা ধাবা, ডেকোরেশনটাও চমৎকার ছিল। তবে মনে রাখার মতো আইটেম হয়েছে এখানে আমরা ম্যাগি নুডলস খেয়েছিলাম মাত্র 100 রুপি করে, এত চমৎকার লেগেছে ম্যাগি নুডলসটা, সবচেয়ে সেরা নুডলস খেয়েছি ইন্ডিয়াতে এটা বলতে গেলে। এবং আমরা খাওয়ার পরে আবার একটা অর্ডার করে আবার একটা খেয়েছি এখানে, আসলে এত স্বাদ লেগেছিলো এখানে। মেঘালয় টুরের ষষ্ঠ পার্টটা এখানে শেষ করছি। তো এখানে ভিডিও শেষে আপনারা দিল্লি মিষ্টান্ন ভাণ্ডার আমরা যেই মিষ্টি টেস্ট করেছিলাম এবং প্রাইসগুলো দেওয়া আছে, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ শিলংয়ের পরবর্তী স্পটগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।